আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে দেখাবো খুব সহজে বেলাবেলির ঝামেলা ছাড়াই ফ্রাই প্যানের ঢাকনার সাহায্যে কিভাবে সুন্দরভাবে অল্প সময়ে স্ন্যাক্স তৈরি করা যায়, সেই রেসিপিটি শেয়ার করব। আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণে ময়দা, লবণ নিয়ে নিলাম স্বাদ মতো, আরও নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে সুন্দরভাবে একটি ময়ান দিয়ে নেব। আর যে কোনো স্ন্যাক্সের জন্য আটার ময়ানটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয়। আমি 2 থেকে 3 মিনিট ধরে ময়ান দিয়েছি। ময়ান দেওয়ার পরে হাতের মধ্যে এভাবেই দলা পাকিয়ে নিয়েছি। দলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন 3 কাপ ময়দার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পানি, আর পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিলাম। নিয়ে সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। আর এটা আমরা রেগুলার রুটি বা পরোটা তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই একটি সফট ডো তৈরি করে নেব। তোমার আটা থেকে কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিট রেস্টে। ততক্ষণে আমরা স্ন্যাক্সের ভিতরের পোরটাকে তৈরি করে নেব। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম 4টা ডিম। ডিমটাকে একটি পেঁচলার সাহায্যে ভালোভাবে ঝুরঝুরে করে নেব, ভেঙে একদম। নুডলসে আমরা যেভাবে ডিম দিয়ে থাকি ঝুরঝুরো করে বা ঝুরা করে কিংবা ভেঙে আমরা যেভাবেই বলি না কেন, সুন্দরভাবে ভেঙে নেব। ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। তো আমার ডিম কিন্তু ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সিলিফ্লেক্স এবং পেঁয়াজ। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ আর 1 টেবিল চামচ পরিমাণ সিলিফ্লেক্স। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া এখানে অপশনাল, আপনারা যদি দিতে চান দিবেন, না হলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমার পেঁয়াজের মধ্যে আগে থেকে স্লিফ্লেক্সটা দেওয়া আছে। এখানে কিন্তু পর্যাপ্ত ঝাল এমনি পাওয়া যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পেঁয়াজটাকে একটু সফট হওয়ার জন্য। তো পেঁয়াজটা সফট হয়ে এলে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তৈরি করে নেব আমার স্ন্যাক্সের জন্য পোর। তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমার পেঁয়াজ এবং ডিমের পোরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ডিমের কিমাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন চলে যাব আটায়। আটা তৈরি করে রাখা ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব। মথে নিয়ে সফট করে নিব। এখন আমি একটি চপারে নিয়ে আটাটাকে ভালো করে রোল করে ছোট ছোট লেচি করে কেটে নিব বা ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমার 3 কাপ ময়দা থেকে মোট 12টা টুকরো হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আটাগুলোকে সুন্দরভাবে একটু গোল করে নেব। এভাবে কিন্তু সবগুলো টুকরোকে আমি মসৃণ একটি শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে।
এখন আমি নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানের ঢাকনা। আর এই ফ্রাই প্যানের ঢাকনার উপরে রেখে আমি সুন্দরভাবে একটু চেপে চেপে আটাগুলোকে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে ডিম আর পেঁয়াজ দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এই ডোয়ের উপরে দিয়ে নেব। প্রতিটা স্ন্যাক্সের জন্য 2 চা চামচ পরিমাণে ডিমের কিমা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন চারপাশ থেকে আটা উঠিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দেব, যেন স্ন্যাক্সের ভিতর থেকে কোনোভাবে কিমা বের হয়ে না আসতে পারে। ঠিক যেভাবে আলু পুরি কিংবা ডাল পুরির জন্য আমরা যেভাবে পুরটাকে ভরে থাকি, দেখুন সেই সঙ্গে আমার কিন্তু তৈরি হয়ে গেল একটি স্ন্যাক্স। আমি আরেকটি স্ন্যাক্স তৈরি করার জন্য নিয়ে নিলাম আরেকটা আটার টুকরো। আর ফ্রাই প্যানের ঢাকনার উপর রেখে কিন্তু এভাবে আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে আমি প্রশস্ত করে নিচ্ছি। আর এই পদ্ধতি অবলম্বনের জন্য আমাদের একদিক থেকে যেভাবে সময় অপচয় কম হচ্ছে, অন্যদিকে কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে অল্প সময়ে তৈরি করে নিতে পারছি স্ন্যাক্স। আমি এখন চারপাশ থেকে আটাগুলোকে উঠিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দেব, যেন পেঁয়াজের কিমাটা ভিতর থেকে বের হয়ে না আসতে পারে। স্ন্যাক্সটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি স্ন্যাক্স আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। দেখুন খুব সহজে অল্প সময়ে আমি 2টা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আশা করি এই টিপস থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আমরা অন্য যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু এভাবেই স্ন্যাক্স খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারি। আর দৈনন্দিনকার জীবনে আমরা যদি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার অনেক সহজ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু আরেকটি স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি একে একে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব। আমার সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আগে থেকেই প্যানে আমি তেল দিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে নিচ্ছি। আর আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর বাদামি রং আসছে, ততক্ষণ পর্যন্ত আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। আর মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে ভিতরটা অনেক সফট হবে আর উপরেরটা অনেক ক্রিস্পি হবে। আর এই স্ন্যাক্সগুলো ক্রিস্পি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি সুন্দর একটি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন দেখুন স্ন্যাক্সগুলোর কালার কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই লোভনীয়। আমি একে একে সবগুলো স্ন্যাক্স এভাবেই ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটনে অবশ্যই একটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে কিন্তু ক্লিক করে রাখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এই স্ন্যাক্সটার ভিতরের কিমাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবং উপরেরটাও অনেক ক্রিস্পি হয়েছে। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণই মজার হয়।
আপনারা চাইলে প্রিয়জনকে এই ধরনের স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন আর আমার এই চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ আবার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ